সো আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম আসলে বেশ কিছু মেসেজ এবং পার্সোনালি অনেকে কন্ট্যাক্ট করেছেন বিভিন্ন প্রশ্ন নিয়ে তো ভাবলাম একটা ভিডিও করে ফেললে মনে হয় সবার জন্য সুবিধা হয় তো ব্যাপারটা হচ্ছে সুইডেনে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এখন প্রায় শেষ পর্যায়ে আপনারা অলরেডি এডমিশন রেজাল্ট পেয়ে গেছেন তো স্কলারশিপ ইজ অন দ্য প্রসেস এস আই স্কলারশিপের ব্যাপার আছে ইউনিভার্সিটি স্কলারশিপের ব্যাপার আছে যেটা এখনো কমপ্লিটেড হয় নাই তো যাদের অ্যাডমিশন হলো তারা অনেকে এখন অনেকটা কনফিউশনের মধ্যে আছেন যে কি করবেন সুইডেনে আসা উচিত হবে কি না এখন এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকের অনেক রকমের প্রশ্ন যে জব আছে কিনা টিউশন ফি মেনটেন করা যাবে কিনা লিভিং কস্ট মেনটেন করা যাবে কিনা তো আমি ভাবলাম কুইক একটা রিভিউ দিই তো আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সুইডেনে সাধারণত টিউশন ফির যে ব্যাপারটা টিউশন ফি এখানে স্টকহোম ইউনিভার্সিটি ফর এক্সাম্পল প্রায় এক লাখ আশি হাজার থেকে দুই লক্ষ ক্রোনা কিংবা এরও বেশি দুই আর একটা মাস্টার্স প্রোগ্রামে তো পার ইয়ার মোটামুটি এক লাখ করোনার মতো পড়ে আমি দেখলাম অন্যান্য ইউনিভার্সিটিও প্রায় সেম মাস্টার্স প্রোগ্রাম ডিফারেন্ট হয় প্রোগ্রাম বেদে বাট অ্যারাউন্ড এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার এর ভিতরে হয় কিছু কিছু মাস্টার্স প্রোগ্রাম আছে অনেকটা চিপ আর লাইক মালমো ইউনিভার্সিটিতে কিছু সোশ্যাল সায়েন্স প্রোগ্রাম আছে লিনিয়াস ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম আছে সুদার কিছু প্রোগ্রাম আছে উপসালাতে কিছু প্রোগ্রাম আছে কিছু কিছু প্রোগ্রাম আপনারা হয়তো দেখতে পারবেন বছরে অ্যারাউন্ড পঞ্চাশ ষাট হাজার টাকা টিউশন ফির মধ্যে পাওয়া যায় তো আলোচনার সুবিধার আমি এভাবে হিসাব করে নিচ্ছি যে দু লাখ টাকা যদি একটা টিউশন ফি হয় পুরো মাস্টার্স প্রোগ্রামে দেন ইয়ারলি এক লাখ টাকা পেমেন্ট করতে হয় তো এখন ইয়ারলি বলতে বারো মান্থ হয় বাট আলোচনার সুবিধা তো আমরা ধরে নিচ্ছি টেন মান্থ কারণ দু মাস ইউনিভার্সিটি বন্ধ থাকে সামার ভ্যাকেশন মাসে আমরা দশ হাজার ক্রোন টিউশন ফি ধরে নিতে পারি অন এভারেজ আরও স্পেসিফিক্যালি মনে হয় আট হাজার ক্রোন ধরলে ভালো হয় আট বারো ছিয়ানব্বই ওকে আট হাজার ক্রোন এখন আট হাজার কোন আপনাকে টিউশন ফি দিতে হবে পার মান্থ যদিও এটা আমরা পার মান্থ পেমেন্ট করছি না বাট হিসাবের সুবিধার্থে আমরা পার মান্থ ধরে নিচ্ছি এরপরে আমার লিভিং কস্ট এখন সুইডিশ মাইগ্রেশন বোর্ড লিভিং কস্টের ব্যাপারে যেটা বলতেছে যে আট হাজার তিনশো সত্তর কোনা বা এই ধরনের কিছু একটা লিভিং কস্ট তারা দেখাচ্ছে যে থাকা খাওয়া খরচ পার স্টুডেন্ট তো এখন অবশ্যই এটা বিভিন্ন শহর ভেদে বিভিন্ন হয় এবং অনেকে একা আসেন অনেকে স্পাউস আসেন অনেকে চাইল্ড নিয়ে আসেন তো আলোচনার আসলে টাকা আমরা একটু কম ধরে নিচ্ছি যেহেতু আমরা হয়তো অ্যাকোমোডেশন শেয়ার করব বা একটু একটু এমনভাবে কস্ট ইফেক্টিভ হয়েতে চলার চেষ্টা করবো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি মিনিমাম পাঁচ হাজার টাকা এটা সিটি ওয়াইজে ডিফারেন্ট হতে পারে এখন পাঁচ হাজার ক্রোনা যেটা পাঁচ হাজার ক্রোনার মধ্যে ধরলাম আড়াই থেকে তিন হাজার আপনার থাকা এবং বাকি ফিফটি ফিফটি থাকা এবং খাওয়া খরচ আমি ধরে নিচ্ছি তাহলে আট হাজার টাকা যদি আপনাকে টিউশন ফি দিতে হয় এবং পাঁচ হাজার টাকা যদি আপনার লিভিং কস্ট হয় তাহলে হচ্ছে টোটাল তেরো হাজার ক্রোনা এখন এই তেরো হাজার ক্রোনা আপনাকে পার মান্থ খরচ করতে হবে এখন তেরো হাজার কোনা বাংলাদেশি টাকায় সাধারণত এক ক্রোনাতে সাড়ে আট নয় টাকা এভাবে আপডাউন করে বাট আমরা হিসাবের সুবিধারতে 10 টাকা ধরে নিচ্ছি 10 টাকা ধরলে সুবিধা হচ্ছে হিসাবে যে তেরো হাজার কোনা মানে এক লক্ষ তিরিশ হাজার বাংলাদেশি টাকা বা অ্যাকচুয়ালি ইট উইল বি অ্যারাউন্ড এক লক্ষ বিশ হাজার টাকা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অবশ্যই একটা অনেক বড় অঙ্ক মাসে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা খরচ করা আয় অনুযায়ী বাট এখানে এটা আসলে খুবই একটা চিপ একটা লিভিং এবং একটা ছাত্রের জন্য চিপ একটা লিভিং কস্ট তো ধরে নিচ্ছি এক লক্ষ তিরিশ তেরো হাজার ক্রোনা ক্রোনাই আমরা হিসাব করছি এই তেরো হাজার ক্রোনা যদি আপনাকে মান্থলি খরচ করতে হয় তাহলে আপনাকে মান্থলি তেরো হাজার ক্রোনা ইনকাম করতে হবে এখন চলে আসতেছে নেক্সট প্রশ্ন যা অনেকের প্রশ্ন করে যে ভাইয়া জব আছে কিনা বা জব করে লিভিং এক্সপেন্স বা টিউশন ফি দেওয়া যাবে কিনা এখন এগুলা নিয়ে তুমুল আলোচনা হয় অনেক ঝগড়াঝাটি হয় আমি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আমার অনেকগুলো আমি অ্যাক্টিভলি থাকার চেষ্টা করি আবার আমি অনেকগুলো মেম্বার ইনফরমেশনগুলো একটু আপডেটেড থাকার চেষ্টা করি তো এখানে বেশিরভাগ যেই অভিজ্ঞ এবং পুরনো ছাত্র তাদের যে মতামত আমি এ পর্যন্ত পেলাম সেটা হচ্ছে যে সম্ভব না অন্তত টিউশন ফিটা পে করা সম্ভব না লিভিং কস্টটা ট্রাই করা যেতে পারে তো আমি আসলে সম্ভব অসম্ভবের তর্কে না গিয়ে আমি মনে করলাম যে আমরা যদি নাম্বারিং এর মাধ্যমে হিসাব করি রিয়েল ফ্যাক্ট তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেন ইউ ক্যান ডিসাইড ইউর সেলফ তাহলে এই তেরো হাজার টাকা তেরো হাজার ক্রোনা আমরা আসলে ক্রোনা হিসাব করি এই তেরো হাজার ক্রোনা আপনাকে পার মান্থ ইনকাম করতে হবে আইদার ইনকাম করতে হবে অথবা এটা আপনার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে এখন আমরা প্রথম অপশনে যাই একটা অপশন হচ্ছে যে যারা স্কলারশিপ পাবেন কংগ্রাচুলেশন ওয়েলকাম স্কলারশিপ যদি আপনি পান সেটা যদি এস আই স্কলারশিপ হয় দেন আপনি কোনো চিন্তায় আপনার নাই কারণ আপনি আপনার টিউশন ফি সুডিশ ইনস্টিটিউট পে করবে প্লাস আপনার লিভিং কস্টের জন্য তারা সম্ভবত নয় হাজার কোনা পার মান্থ তারা দেয় ইভেন আপনার বিমান যাতায়াত খরচ পনেরো হাজার কোনা এককালীন সেটাও তারা পে করবে সো ইফ ইউ গট এস আই ইউ আর আউট অফ দিস ডিসকাশন আপনাকে এই আলোচনা এই ভিডিও এখনই আপনি অফ করে দিতে পারেন আরেকটা অপশন সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ এখন ইউনিভার্সিটি স্কলারশিপের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কলারশিপটা আপনাকে শুধু টিউশন ফি বহন করবে আপনাকে কোনো লিভিং কষ্টটা দিবে না বাট স্টিল ইটস নাইস ওয়ে অফ লিভিং হেয়ার কারণ টিউশন ফিটা অবশ্যই আমরা হিসাব করলাম যদি আপনার আট থেকে দশ হাজার কোন টিউশন ফির একটা বার্ডেন হয় তো সেটা অবশ্যই একটা হিউজ অ্যাচিভমেন্ট যদি আপনি ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি হ্যাঁ আপনি যদি ইউনিভার্সিটি স্কলারশিপ পেন আপনি মোর দেন ওয়েলকাম ইউ শুড গো গোহেড এটা হচ্ছে নাম্বার টু অপশন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাকি পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকার যে লিভিং কস্ট সেটা তো অবশ্যই আপনার চিন্তা করতে হবে এখানে টাকা বলছি আমি বারবার এটা আসলে ক্রোনা হবে পাঁচ বা ছ হাজার ক্রোনা পার মান্থ এটা আপনার মাথায় রাখতে হবে নাম্বার থ্রি যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে আপনার বা নিজের জমানো টাকা থেকে বা আপনার চাকরি থেকে জব ওয়ার সঞ্চয় থেকে আপনি টাকাটা নিয়ে আসতে পারেন তো সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বছরে দশ লাখ বা বাংলাদেশি টাকা বারো লাখ দু টাকাটা আপনাকে নিয়ে আসতে হবে আমরা সাধারণত যেটা এনকারেজ করি যে দুইটা সেমিস্টারের টাকা অর্থাৎ এক বছরের যে টিউশন ফিটা এখন একটা তো অবশ্যই ইন দ্য বিগিনিং আপনাকে পে করে দিতে হচ্ছে বাট ইভেন সেকেন্ড সেমিস্টার টাকাটা আপনি নিয়ে আসেন দ্যাট মিনস আপনার বারো থেকে পনেরো লাখ টাকা যেটাই হোক আপনার এক বছরের ফি সেই টাকাটা আপনি সাথে করে নিয়ে আসেন তাহলে কি হচ্ছে আপনি এক বছর অন্তত একটা রিল্যাক্স সময় পাচ্ছেন সেটা কাজ করা বা কাজ খোঁজা যেটার জন্যই হোক না কেন তো এটা গেল তিনটা অপশন এর বাইরে আর কোনো অপশন নাই এখন কাজের বেলাতে আমি একটু আসি যে অনেকে বলেন যে ভাই আমি এখন কাজ করে কি আমি টিউশন ফি দিতে পারবো কিনা এখন আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি কাজ করে আসলে দেওয়া সম্ভব কিনা প্র্যাকটিক্যালি চিন্তা হচ্ছে যে আমরা যেটা হিসাব করেছিলাম আগে যে তেরো হাজার করতে হবে এই কোনা আমরা ধরে নিচ্ছি হাজার আপনি খুব সুইডিশ একটা কোম্পানিতে কাজ করছেন আমি অন্যান্য কাজের কথা আপাতত এই আলোচনায় আনছি না বাস্তবতাকে এড়িয়ে যাচ্ছি ধরুন আপনি সুইডিশ কোনো কোম্পানিতে কাজ পেলেন সেটা যেটাই হোক সেটা অডজব হোক ম্যাকডোনাল্ড হোক কোন রেস্টুরেন্টে কাজ হোক কোনো ক্লিনিং কোম্পানি হোক ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা করে আমি ওগুলোর কথাই বলছি তা আপনি একটা কাজ পেলেন এখানে সাধারণত এক ঘন্টায় একশো বিশ ক্রোনোর বা একশো তিরিশ ক্রোন এভাবে দেওয়া হয় আফটার ট্যাক্স এর মধ্যে আবার একটা ট্যাক্স চলে যাবে ট্যাক্স এর পরে হয়তো আপনি একশো ক্রোনর অন আমি ধরে নিচ্ছি আপনি একশো ক্রোনা পার আওয়ার পাবেন তাহলে দেখুন তেরো হাজার ক্রোনোর ইনকাম করতে হলে আপনাকে পার আওয়ার একশো ক্রোনোর করে একশো তিরিশ ঘন্টা কাজ করতে হবে তাহলে বছরে একশো তিরিশ ঘন্টা আমরা ধরে নিচ্ছি চার সপ্তাহে বত্রিশ ঘন্টা আপনাকে পার উইক কাজ করতে হবে তাহলে আমরা দিনের হিসেবে চলে আসি প্রায় পাঁচ ছয় ঘন্টা ছয় ঘন্টা প্রায় আপনাকে কাজ করতে হবে এখানে সপ্তাহে পাঁচ দিন আমি ধরে নিচ্ছি ওয়ার্কিং ডে অবশ্যই উইকেন্ড আছে যদি আপনি কাজ করেন উইকেন্ডে দ্যাটস ফাইন বাট আমি পাঁচ দিনের বেশি তো আর কেউ আপাতত কাজের কাজের হিসেবে আমি পাঁচ দিন ধরে নিচ্ছি তাহলে প্রতিদিন আপনাকে ছ ঘন্টা কাজ করতে হবে এখন দেখেন মনে করেন আপনি এখানে আসলেন আসা মাত্র আপনি কাজ পেয়ে গেলেন আসা মাত্র যেদিন আসলেন ওই দিন থেকে আপনাকে প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করতে হবে কেন কারণ আপনি টিউশন ফি দিবেন এবং এটা দিয়ে আপনার দৈনন্দিন থাকা খাওয়া ইত্যাদি খরচ মেটাবেন এখন এটা দেখেন এটা আমি বললাম খুব পজিটিভ একটা কথা বলছি যে আপনি আসামাত্র কাজ পেয়ে গেলেন আপনি আশা মাত্র জব পেয়ে গেলেন জব করলেন প্রতিদিন ঘন্টা কাজ করছেন বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল কিনা না এটা আপনি একটু চিন্তা করেন এখন সবাই হয়তো এই আলোচনা করে যে আপনি ল্যাঙ্গুয়েজ জানেন আপনি কাজ পাবেন না আমি ওদিকে যাচ্ছি না মনে করলাম আপনি কাজ পেয়ে গেছেন ওই নেগেটিভ সাইডে আলোচনা করলে আমরা আরো অনেকগুলো বিষয় এসে যাবে বাট আমি এখন বলছি যে আপনি কাজ পেয়ে গেলেন বাট ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল টু স্টার্ট ওয়ার্কিং সিক্স ডেজ এ উইক ফ্রম দা ফার্স্ট ডে এখন আপনি একটা দেশে আসলেন এখানে আপনার ইনভারনমেন্টের সাথে পরিবেশের সাথে আপনার সব কিছুর সাথে অ্যাডজাস্ট তো আপনার দু চার মাস সময় লেগে যায় তাহলে আপনি কিভাবে প্রতিদিন প্রথম থেকে ছ ঘন্টা কাজ করবেন আর একটা জিনিস এখানে হিসাব করতে হবে এক দিনে কিন্তু 24 ঘন্টা না একদিন হচ্ছে আট ঘন্টা আমরা যদি ওয়ার্কিং টাইম হিসাব করি একটা দিনে হচ্ছে আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে আপনি কিন্তু ফুল টাইম স্টুডেন্ট দ্যাট মিনস প্রতিদিন আপনাকে আট ঘন্টা স্টাডি করতে হবে এবং উইকলি আপনাকে চল্লিশ ঘন্টা স্টাডি করতে হবে এটা হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন ইউ অ্যান্ড দ্য ইউনিভার্সিটি আপনার সাথে ইউনিভার্সিটির কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি প্রতিদিন আট ঘন্টা পড়ালেখা করবেন কারণ আপনি ফুল টাইম স্টাডি করছেন অর্থাৎ সপ্তাহে আপনাকে চল্লিশ ঘন্টা পড়ালেখা করতে হবে এখন এই আট ঘন্টা যদি আপনি পড়ালেখা করেন আপনি ছ ঘন্টা কাজ কখন করবেন এখন হ্যাঁ অনেক সময় কাজ করা যায় আপনি উইকেন্ডে কাজ করতে পারেন আপনি সাধারণত বেলা বা সন্ধ্যাবেলা কাজ করতে পারেন বা অনেক সময় সপ্তাহে পাঁচ দিন অনেকগুলো সপ্তাহে ক্লাস থাকে না হয়তো চার দিন থাকে সেক্ষেত্রে আপনি একদিন কাজ করতে পারেন বা তিন চার ঘন্টা একটা কাজ করা যায় কিন্তু প্রতিদিন সপ্তাহে প্রতিদিন পাঁচ দিন ছয় ঘন্টা করে কাজ করা এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর এ ফুল টাইম স্টুডেন্ট তো আমার এখানে মূল সার যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সুইডেনে কাজ করে পার্ট টাইম কাজ করে একজন স্টুডেন্ট হিসাবে টিউশন ফি দিতে পারবেন না সো এই আলোচনা এখানেই আমি শেষ করে দিচ্ছি নতুন আলোচনায় আসি নতুন আলোচনা যেটা সেটা হচ্ছে অনেকের প্রশ্ন করে যে দেন ওকে আমি যদি স্কলারশিপ পাই দেন আমি আসবো কিনা হ্যাঁ আমরা দেখেন আপনি যদি এসএ স্কলারশিপ পাই সেক্ষেত্রে কোনো প্রশ্ন ওটা আমরা আলোচনা না করলেও চলে কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিভিং কস্টটা আপনাকে বহন করতে হবে তো এই লিভিং কস্ট বহন করার যে ব্যাপারটা সেখানেও সেম চলে আসে সেক্ষেত্রে আমরা যে আট হাজার টাকার যে হিসাবে ওটা বাদ দিলাম বাট স্টিল ইউ হ্যাভ টু আন ফাইভ থাউজেন্ড ক্রোনা পার মান্থ এখন এই পাঁচ হাজার কোনা অফকোর্স তেরো হাজার কোনা ইনকামের চেয়ে পাঁচ হাজার কোনা অনেক বেশি ইজি সেক্ষেত্রে আপনাকে একশো তিরিশ ঘন্টা কাজ করতে হচ্ছে না হয়তো আপনাকে পঞ্চাশ ঘন্টা মান্থলি কাজ করতে হচ্ছে এখন পঞ্চাশ ঘন্টা হলে পার উইক আপনার হয়তো বারো ঘন্টা কাজ করতে হচ্ছে দ্যাট মিনস আপনি সপ্তাহে দু বা তিন দিন যদি কাজ করেন চার পাঁচ ঘন্টা করে মোর দেন অ্যান আপনি লিভিং কস্ট নিতে পারবেন জব আছে কিনা ওটা অন্য বিষয়ে নির্দিষ্ট সময় পরে এই কারণেই আপনারা হয়তো শুনবেন যে আমরা সবসময় বলে থাকি যে ছ মাসের খরচ নিয়ে আসার জন্যে যাতে আপনি এসে মাত্রই কাজের টেনশনে আপনার কোনো ক্ষতি না হয় আপনি এসে মাত্র যাতে কাজের জন্য দৌড়াতে না হয় হ্যাঁ আপনি ফিফটি পার্সেন্ট যদি স্কলারশিপ পান দ্যাট মিনস বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে নিয়ে আসতে হবে আপনি যদি স্কলারশিপ না পান আপনাকে পুরো টিউশন ফিটা নিয়ে আসতে হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট পেলে আপনাকে ফিফটি পার্সেন্ট টিউশন ফি নিয়ে আসতে হবে ইভেন বেটার আপনি যদি ছয় মাস বা এক বছরের লিভিং কস্টটাও সাথে করে নিয়ে আসেন এখন আমি এখন যে হিসাবটা বললাম এটা হচ্ছে আসলে একজনের হিসাব বাট যদি ফ্যামিলি থাকে চিলড্রেন থাকে দেন অফকোর্স আপনাকে খুব হিসাব করে আসতে হবে আচ্ছা কাজের ব্যাপারে যেটা বলে যে কাজ আছে কিনা কাজ পাওয়া যাবে কিনা সেটা হচ্ছে আমার মনে হয় যে বড় শহর ছোট শহর এই ধরনের কিছু আলোচনা অবশ্যই আছে স্টক হোম মালমো গোতেনবোর্গ একটা ব্যাপার আছে বাট আমার মনে হয় কাজ আছে কাজ আসলে পাওয়া যায় কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার আপনি একটা ফুল টাইম স্টুডেন্ট আপনি একটা নতুন দেশে আসছেন আপনার মাথায় অনেকগুলো টেনশন থাকবে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে আপনি এখানকার পড়ালেখাটা একটু ডিফারেন্ট এখানে সকালে আপনার হয়তো দু ঘন্টা তিন ঘন্টা ক্লাস হবে এরপরে আপনার গ্রুপ ওয়ার্ক দিবে আপনাকে প্রজেক্ট দিবে আপনাকে হয়তো রাতের আটটা নটা পর্যন্ত লাইব্রেরিতে বসে থাকতে হবে যেটা আমরা করেছি রাতে দশটা পর্যন্ত লাইব্রেরিতে বসেছিলাম কারণ আপনাকে নেক্সট উইকে আপনার অ্যাসাইনমেন্ট আছে এখানে ম্যাক্সিমাম কোর্সগুলো ইউজুয়ালি হ্যান্ডসন এবং প্রজেক্ট এবং ল্যাবস থিওরিটিক্যাল নলেজ আমি জানি না কতটুকু অবশ্যই আছে বাট গ্রুপ ওয়ার্ক আমি যেটা বুঝতে চাচ্ছি যেখানে গ্রুপের সাথে প্রচুর মিটিং হয় অর্থাৎ একটা ডে টাইম যে স্টাডি এটার বাইরেও দেখা যায় বিকেলে বা সন্ধ্যাবার রাতে গ্রুপ স্টাডিগুলো করতে হয় একসাথে লাইব্রেরিতে বসে এখন আপনি সুইডেনে আসছেন স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট ভিসা আপনি এখানে পড়ালেখা করতে আসছেন এখন আপনি এসে আপনি কাজের টেনশন আপনি কোথায় কাজ খুঁজবেন আপনি পরিচিত মানুষের পিছে পিছে ঘুরতে থাকবেন আপনি এখানে অ্যাপ্লাই করবেন সিবি নিয়ে রাস্তা রাস্তা হাঁটবেন দেখেন এখানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ কিন্তু এখানে চাকরি আছে কি নাই কাজ পাব কি না পাবো এটা হচ্ছে একটা ফ্যাক্ট হ্যাঁ আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে আমি সুইডেনে কাজ করতে যাচ্ছি দেন আপনি এটা হচ্ছে একটা ফ্যাক্টর বাট আপনি যখন একদম ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আসবেন আপনার কিন্তু অলরেডি আপনি স্ট্রেসড এখন হ্যাঁ আমাদের দেশের থেকে যারা আসে সাধারণত তারা স্ট্রেসগুলোতে থাকে স্বাভাবিক আমাদের নিজ ইনকাম করার চিন্তা করতে হয় ইট মেক সেন্স বাট আমি তারপরে এই বিষয়টা আপনাকে বলছি এই কারণে যে আপনাদের যাতে একটা ফিলিংস কাজ করে যে আমি আসলে ওখানে যাচ্ছি ওখানে আমি যেদিন থেকে গেলাম ওই থেকে কিন্তু আমার ভিসা কাউন্ট শুরু হয়ে যাচ্ছে এবং এই ভিসা টাইমের মধ্যে কিন্তু আমাকে ক্রেডিট কমপ্লিট করতে হবে আমাকে একটা একটা হেলথি একটা এনভায়রনমেন্টে আপনাকে থাকতে হবে আপনাকে একটা ভালো এনভায়রনমেন্টে থাকতে হবে আপনাকে আপনার যে ক্লাসমেট আছে আপনার যে গ্রুপ ম্যাট আছে আপনার যে প্রজেক্ট ম্যাট আছে ওদের সাথে চলতে হবে আপনাকে প্রফেসরের সাথে রেগুলার যোগাযোগ রাখতে হবে আপনাকে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে মাইগ্রেশন বোর্ডের সাথে কাজ করতে হবে তো ওইটা কিন্তু একটা ফুল টাইম ওয়ার্ক কিন্তু আমরা যদি প্রথমে ওই যে কাজটাকে প্রাধান্য দিতে যাই তাহলে কিন্তু কাজ কাজেরও কিন্তু আলাদা একটা কাজ খোঁজাটাও কিন্তু একটা কাজ আপনাকে আপনাকে সিবি বানাতে হবে নিয়ে নিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে ম্যাকডোনাল্ডসে অনলাইন সব জায়গায় ঘুরতে হবে আপনাকে কারা পরিচিত আছে বিভিন্ন ফেসবুক গ্রুপে ঘুরতে হবে পরিচিতদেরকে মেসেজ দিতে হবে বিভিন্ন জায়গায় ইন্টারভিউর জন্য যেতে হবে দোকানে দোকানে ঘুরতে হবে শোরুম গুলাতে যেতে হবে ডু ইউ হ্যাভ দ্যাট টাইম আপনারা যদি ওই জিনিসগুলো খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন সেক্ষেত্রে যেটা হয় এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনি করতে পারবেন না আপনার ভিসা ক্যান্সেল হবে আপনার ক্রেডিট কমপ্লিট হবে না ইন ওর্স কেস মেনি স্টুডেন্টস হ্যাজ হ্যাভ টু হ্যাভ টু লিভ সো আমি আসলে বাস্তব ফ্যাক্টগুলো তুলে ধরছি যে অঙ্ক দিয়ে এবং ক্রোনারের হিসাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা যে কাজ করে টিউশন ফি দেওয়া যেটা সবার একটাই প্রশ্ন কাজ করে কি টিউশন ফি দিতে পারবো কিনা সেটার একটা উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিও বড় হয়ে যাচ্ছে তো বাট স্কলারশিপ পেলে ইউ আর মোর ওয়েলকাম আচ্ছা এফা কে শেষ করার আগে আরেকটা ছোট বিষয় বলে সবাই অনেকে মজার প্রশ্ন করে যে ভাই তাহলে আপনারা কিভাবে ওখানে আছেন বা গেছেন আপনারা কেন পালিয়ে যাননি বা এই ধরনের প্রশ্ন করে আমি যাদেরকে চিনি বা যারা অনেকে আগে এসেছেন যেমন আমি পার্সোনালি যেটা বলতে পারি আমরা যখন এসেছি তখন কিন্তু টিউশন ফি ছিল না ফ্রি ফ্রি ছিল ছিল এবং আমরা চুজ করেছিলাম বিদায় টিউশন ফি ছিল না অনলি লিভিং কস্টের জন্য আমাদেরকে যে স্ট্রাগল করতে হয়েছে আনবিলিভেবল তো এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না যে শুধুমাত্র লিভিং কস্ট আমাদেরকে আনবিলিভেবল আমরা অবস্টেকল ফেস করতে হয়েছে আর এখন তো টিউশন ফি ইটস আই মিন ইটস ইটস কাইন্ড অফ আমি বলবো না এটা ইম্পসিবল বাট আমি রিয়েল ফ্যাক্ট আপনাদেরকে বললাম টাকার অঙ্ক দিয়ে দেখিয়ে দিলাম সো এটা হচ্ছে একটা উত্তর যারা এই ধরনের প্রশ্ন করে যে হয়তো তারা অনেক আগে এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন অনেকে আসে যারা হয়তো স্কলারশিপ নিয়ে আসছেন আমার পরিচিত অনেকে স্কলারশিপ অ্যাস আই আমার ফ্রেন্ডরা অনেকে আসছে অ্যাস আই স্কলারশিপ নিয়ে আমার পরিচিত ছোট ভাই ছোটো বোন আমি অনেককে চিনি যারা স্কলারশিপ নিয়ে এসেছিল। তাদের কোনো সমস্যা হয় নাই তারা এখানে পড়ালেখা করছে পড়ালেখা করার পর ভালো কাজের হয়তো সুবিধা অসুবিধা তো এনিওয়ে কাজের বিভিন্ন সুবিধা সুবিধা ওয়ার্ক পারমিট সিটিজেনশিপ পি যেগুলা বাংলাদেশি দালালরা আপনাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে থাকেন সেগুলো নিয়ে আমি আর ভিডিও করবো আজকে ভিডিও লম্বা করছিল সবাই ভালো থাকবেন টেক কেয়ার